কৃষ্ণচূড়া লাল রঙে সেজে উঠেছে বিশ্ববিদ্যালয়টি। লাল, নীল, হলুদ, বেগুনি সহ নানান ফুলের সমারোহে বর্তমানে রঙিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফুলে ফুলে সাজানো এসব গাছের ছায়াতলে শান্তিনিকেতনের মতো করেই চলছে ক্লাস ও পাঠদান। এই সময় হচ্ছে ফুল একদম মানে একদম ফুলের সমারোহ থাকে রাস্তাঘাট, একদম ফুলের মধ্যে একদম মানে মনে হচ্ছে যে একদম ফুলের ঝর্ণা। কৃষ্ণচূড়া ফুল, তারপরে রয়েছে বিভিন্ন রঙ্গন ফুল, তারপরে রয়েছে বিভিন্ন বাহারি রঙের এই জারুল ফুল, যেগুলো কিনা বেগুনি কালারে হয়ে আমাদের ক্যাম্পাসটা পুরোটাই একটা ফুলের সাম্রাজ্যে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পূর্ব গেট, বিজয় সড়ক, রাসেল চত্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সহ ক্যাম্পাসের আনাচে কানাচে দেখা যায় রং বেরঙের ফুল। চোখ ধাঁধানো পুষ্প শোভিত নান্দনিক ক্যাম্পাসটি দেখতে আগ্রহেরও শেষ নেই অনেকেরই। কেউ কেউ এমন মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করছেন, আবার কেউ তার প্রিয় মানুষকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছুটে আসছেন এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। এসব নজর কাড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। অনেকেই তো বলে যে এটা হচ্ছে একটা রোকেয়া বিশ্ববিদ্যালয়, হচ্ছে সবুজ ক্যাম্পাস, কিন্তু আমি তো এসে দেখি যে কৃষ্ণচূড়ায় ভরপুর। আমার কাছে তো মনে হচ্ছে লাল লাল ক্যাম্পাস, পরেও কৃষ্ণচূড়া, নিচেও সেই কৃষ্ণচূড়া পরে আছে, একদম পুরো লাল গালিচার মতো দেখতে। আমাদের বিশ্ববিদ্যালয়টা সবুজ গাছগাছালিতে একদম পরিপূর্ণ। এখানে মনে করেন যে সেরকম একটা অনুভূতি। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন এই সময়ে যে কৃষ্ণচূড়া ফুল আর ঝাড়ুর ফুল যে ফুটছে, সেগুলো মনে করেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই গাছগাছালির সবুজ পাতাগুলোকে একদম ঢেকে দিয়েছে, ফুলে ফুলে একদম পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি কৃষ্ণচূড়া লাল রঙে রঙিন হওয়া নিয়ে শিক্ষকরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি এমন আকর্ষণীয় হয়ে ওঠার পেছনে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক ত্যাগ ও শ্রম। ফুল আর বৃক্ষের সমারোহে দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি দেশ সেরা বলে দাবি তাদের। আপনার 10-12 বছরে এক যুগে এই বিশ্ববিদ্যালয় হয়েছে অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় অনন্য। এটা শুধু ছায়া দিচ্ছে তা নয়, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার চমৎকার ফুল ফুটেছে, এবং আপনি সব ধরনের বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো আছে, তাতে দর্শনার্থীরা যেভাবে এসে উপভোগ করে, আমরা যারা ক্যাম্পাসের তা আমরা প্রতিনিয়তই উপভোগ করি। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়কে বাদ দিলে আর কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা সারা দেশে মাত্র 75 একরের ভিতরে এত বৈচিত্র্যপূর্ণ বৃক্ষরাজি আর কোথাও আছে বলে আমাদের জানা নেই। রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় 2008 সালে প্রতিষ্ঠিত এই ক্যাম্পাসে 300 প্রজাতির প্রায় 3600 গাছ আছে। বিশ্ববিদ্যালয়টি 27 বিভাগে অধ্যয়নরত 7,000-এরও বেশি শিক্ষার্থীর পাঠদান চলছে অপূর্ব মনোরম এক পরিবেশে।